ছোটবেলা থেকে আসলে আব্বু আম্মুর ইচ্ছা ছিল আমি যাতে ডাক্তার হই মেডিকেল এক্সাম দিয়েছিলাম বাট হয়নি তারপর আমার ইচ্ছা ছিল মডেলিং করব টুকটাক শুট করব বাট কখনো সিনেমার নায়িকা হব বড় পর্দায় আসব এটা কখনো প্ল্যান ছিল না 2017 সালে বান্ধব সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় তার আগমন কিন্তু ইতিমধ্যেই সে কিন্তু প্রায় 11টি সিনেমায় অভিনয় করে ফেলেছে দর্শক আজকে আমরা কথা বলবো আড্ডা দেব মৌ খানের সাথে সিনেমায় এসেছেন 2017 সালে ইতিমধ্যে আপনি 11টি সিনেমা অভিনয় করে ফেলেছেন যদি বলি সিনেমায় আসার গল্পটা যদি আমাদের দর্শককে একটু জানাতেন সিনেমায় আসার গল্প আমি বরাবরই বলি যে আমার প্রথম সিনেমার যিনি ডিরেক্টর ছিলেন সুজন বড়ুয়া দাদা ওনার হাত ধরে আমার চলচ্চিত্রে আসা এরপর আসার পরে যাদের আমি কাজ করেছি সবগুলো মানুষের অনেক সাপোর্ট ছিল আমার পিছনে অনেক অক্লান্ত পরিশ্রম ছিল তাদের দোয়াতে ভালোবাসাতে এবং সাপোর্টে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি ছোটবেলা থেকে নায়িকা হতে চেয়েছিলেন নাকি অন্য কোনো পেশায় ছোটবেলা থেকে আসলে আব্বু আম্মুর ইচ্ছা ছিল আমি যাতে ডাক্তার হই মেডিকেল এক্সাম দিয়েছিলাম বাট হয়নি তারপর আমার ইচ্ছা ছিল মডেলিং করব টুকটাক শুট করব বাট কখনো সিনেমার নায়িকা হব বড় পর্দায় আসবো এটা কখনো প্ল্যান ছিল না বাট প্ল্যান ছাড়াই আসলে চলে আসা ডাক্তার না হয়ে মৌ খান হয়েছেন নায়িকা তাহলে এই যে ডাক্তার হওয়ার একটা হচ্ছে যদি বলি সবাই কিন্তু ডাক্তার হতে চাই আপনি নায়িকা কেন হতে চাইলেন না ডাক্তার হওয়ার কথা আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল বাট আমার প্ল্যান ছিল যে আমি এমন কিছু করব যাতে আমাকে মানুষ দেখে এবং আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে পারি বরং এখন আরও ভালো হয়েছে যে আমি এখন ডাক্তার পুলিশ সব কিছুই হতে পারছি অভিনয়ের মাধ্যমে এমন একটি পেশায় এসেছেন যেখানে শুধু ডাক্তার না সব ধরনের পেশায় হওয়া যাবে সব ধরনের পেশায় অভিনয় করা যায় মৌ খান যদি বলি যে চলচ্চিত্রে তো অনেক নায়িকাই আসছেন এবং অনেকেই নাম করছেন আবার অনেকেই ঝরেও যাচ্ছেন তো আপনি সেক্ষেত্রে যদি বলি যে নতুনরা যতটুকু নাম করছে তার চাইতে ঝরে পড়ার সংখ্যাটা বেশি কেন আপনার কাছে বিশ্লেষণটা যদি জানতে চাইছেন জায়গাটা আমি বলবো যে কাজের আসলে ধৈর্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট ধৈর্য ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না কারণ আজকে আসলাম রাতারাতি সুপারস্টার হয়ে গেলাম এটা আসলে কখনোই সম্ভব না সিনেমা অনেক সাধনার জায়গা অনেক অনেক কিছু এখানে শিখে আসতে হয় অনেক কিছু এসে আমরা শিখি যারা আমরা শিখে আসিনি এসে শিখছি প্রতিনিয়ত চর্চা করছি অভিনয়ে নিজেকে আরও ডেভেলপ করার চেষ্টা করছি তো যাদের এই ধৈর্যটা থাকে না বা ভালো কাজ করার আসলে বলবো যে ভালো কাজ করার অনুপ্রেরণা পায় না তারা হয়তো চলে যায় বাট যারা টিকে যায় যারা এই জায়গাটাকে ভালোবাসে এবং ভালো কাজ করতে চায় ধৈর্য ধরে অপেক্ষা করে ভালো কিছুর জন্য তারা অবশ্যই টিকে যায় অর্থাৎ যারা ধৈর্য ধরে কাজ করতে চায় নিজেকে তৈরি করে তবেই কিন্তু তাহলে ওখানে আপনার কাছে প্রশ্ন আমার রয়েছে যে নিজেকে আপনি কিভাবে একজন প্রতিষ্ঠিত নায়িকা যেন হতে পারেন সেক্ষেত্রে তৈরি করছেন বা নিজেকে বলবো আমি প্রতিনিয়ত অভিনয় চর্চা করি আমি প্রচুর সিনেমা দেখি আমি বই পড়ি আমি রেগুলার জিম করি আমি নিজের ফিটনেস ঠিক রাখার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যাতে ভালো কিছু করতে পারি দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করে আমি বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন রোল প্লে করার চেষ্টা করেছি আমি আজ পর্যন্ত যতগুলো ক্যারেক্টার পেয়েছি এক একটা এক এক রকম ছিল সো আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করে আমি নিজেকে বের করার চেষ্টা করেছি যে আসলে কোন ক্যারেক্টারে আমাকে ভালো লাগে বা দর্শক আমাকে অ্যাকসেপ্ট করবেন সো যেখানে আমার যেটুকু দরকার আমি বলবো আমি চেষ্টা করছি এখনও চেষ্টা করছেন তাহলে সাম্প্রতিক সময়ে কোন কোন কাজে নিয়ে ব্যস্ত আছেন বা আপনার সামনে কোন কোন সিনেমা রয়েছে বা মুক্তি অপেক্ষা আমার বেশ কিছু সিনেমা রিলিজের অপেক্ষায় আছে যেমন ডিপজল ভাইয়ার প্রযোজনায় যেমন জামাই তেমন বউ অমানুষ হলো মানুষ বাংলার হারকিউলিস এগুলো রোজার ঈদ থেকে পরপর রিলিজ শুরু হবে সামনে বেশ কিছু এছাড়াও আমার আরও কিছু সিনেমা রিলিজের অপেক্ষায় আছে এবং নতুন আমি সিনেমা করছি রাজু আহমেদ স্যার পরিচালিত প্রেম কাব্য সিনেমায় যেটা আমার সাথে অভিনয় করছেন সাইমন সাদিক ভাইয়া এবং সুজন বড়ুয়া দাদার একটা সাইন করলাম ডিলিট এটা এখনও হিরো ফাইনাল হয়নি বাট আমরা নেক্সট মান্থের মধ্যে সব কিছু ফাইনাল করে শুটিংয়ে চলে যাবো ইনশাল্লাহ তার মানে ব্যস্ত সময় মোটামুটি ব্যস্ত সময় পার করছেন যদি শেষ প্রশ্নটা যদি করি নিজেকে কীভাবে দেখতে চান নায়িকা হিসেবেই দর্শকের মনে স্থান করে নিতে চান নাকি নায়িকা হিসেবেই নিজের জায়গাটাকে আরও শক্ত করতে চান আমি অবশ্যই চাই একজন সফল অভিনেত্রী হিসেবে দর্শকের মনে জায়গা করতে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে অনেক ভালো কিছু করতে যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখেন আমাকে ভালোবাসেন দর্শক যেন মনে রাখেন এবং ভালোবাসেন দর্শক আমরা আড্ডা দিচ্ছিলাম মৌ খানের সাথে মৌ খান আগামীতে কিছু ভালো কাজ করতে চান এবং নিজেকে একজন সু অভিনেত্রী হিসাবেই প্রতিষ্ঠিত করতে চান বুলবুল আহমেদ জয় একাত্তর গাজীপুর